প্রায় বত্রিশ লাখ বাংলাদেশে সৌদি আরব থাকলেও বৈধভাবে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন আইনি পথে প্রবাসীরা যাতে দেশের টাকা পাঠাতে পারে সেই পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানানো হয়েছে বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারাদেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম